শোবিজে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ক্যারিয়ারের অসংখ্য নাটকে সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজ করেছেন পশ্চিমবঙ্গে চলচ্চিত্রেও, বর্তমানে অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন গানের জগতেও। এবার ফারিনকে দেখা গেল সুলতান সুলেমানের রাজপ্রাসাদে। হঠাৎ সেখানে কি করছেন তিনি, এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে। উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন সুলেমান। শুধু তাই নয়, এই সাম্রাজ্যের সুলতানদের মধ্যে প্রভাবশালী সুলতান ছিলেন তিনি। এমনকি তাকে নিয়ে টেলিভিশন সিরিজও নির্মিত হয়েছে। সুলতান সুলেমানের বাবা সুলতান সেলিম খান মারা যাওয়ার পর 1520 সালের 30 সেপ্টেম্বর বিশাল এই সাম্রাজ্যের দায়িত্ব নেন তিনি। তুরস্কে এখনো অক্ষত আছে এই রাজপ্রাসাদ। জানা গেছে প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে যান সেখানে। চলতি বছর ঈদ উদযাপন করেছেন ফারিন। মূলত বেড়ানো ও ঈদ পালনের ফাঁকে সেই রাজপ্রাসাদেও ঢুঁ মেরেছেন তিনি। ইতোমধ্যে নিজের ফেসবুকে সেখানে বেড়ানোর কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। যেসব ছবি দেখে উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরাও। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে রঙে রঙে রঙিন হব শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ফারিন। গায়ক তাহসানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানের জন্য প্রশংসার সাগরে ভাসছেন ফারিন।